মৃত হওয়ার পর বাবলের তিন বিয়ে। মিতুর মা জানান, চট্টগ্রামে থাকার সময় অয়েল ফুডে চাকরি করা এক নারীর সঙ্গে বাবলের পরিচয় হয়। মিতু মারা যাওয়ার পর ওই নারীকে ঢাকায় এনে একসঙ্গে থাকতে শুরু করেন তিনি। এরপর খুলনার এক মেয়েকে বিয়ে করেন বাবুল। সবশেষ 4-5 মাস আগে কুমিল্লার এক মেয়েকে তিনি বিয়ে করেন। মাহমুদা খানম মৃত হওয়ার পর আরও তিনটি বিয়ে করেন তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। এর মধ্যে দুজনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, বর্তমানে একজনের সঙ্গে সংসার করছিলেন তিনি। মৃতুর মা শাহিদা মোশাররফ বুধবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, মিতু মারা যাওয়ার আগে বাবুর সঙ্গে ভারতের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। মিতু কৌশলে সেটা জেনে যায়। শুধু ওই নারী নয়, আরও কয়েকজনের সঙ্গে তার সম্পর্ক ছিল, যাদের মধ্যে দুইজনকে নিয়ে মিতুর মৃত্যুর পর সে সংসার করেছে, আরেকটি বিয়ে করেছে পারিবারিকভাবে। মিতুর মা জানান, চট্টগ্রামে থাকার সময় অয়েল ফুডে চাকরি করা এক নারীর সঙ্গে বাবুলের পরিচয় হয়। মিতু মারা যাওয়ার পর ওই নারীকে ঢাকায় এনে একসঙ্গে থাকতে শুরু করেন বাবুল। এক পর্যায়ে ওই নারী বাবুলকে ছেড়ে চলে যান। এরপর খুলনার এক মেয়েকে বিয়ে করেন বাবুল। তবে ওই সংসারও বেশি দিন টেকেনি। সবশেষ 4-5 মাস আগে কুমিল্লার এক মেয়েকে তিনি বিয়ে করেন। মিতুর মায়ের অভিযোগ, কুমিল্লার মেয়েটির সঙ্গেও বাবুলের আগে থেকেই সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে থাকছিলেন তিনি। 2016 সালের 5ই জুন মিতুকে হত্যার পর বাবুল আক্তার দুই সন্তানকে নিয়ে খিলগাঁওয়ের মেরাদিয়ায় শ্বশুরের বাসায় ওঠেন। মিতুর মা বলেন, সে সময় বাবুলের কান্না ও নিখুঁত অভিনয় তাদেরকে বিভ্রান্ত করেছিল।